ইরাকের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 65 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কমপক্ষে 50 জন। করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ার পর এই হতাহতর ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা যায়। বিবিসি জানিয়েছে, সোমবার রাতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহরে নাসিরিয়ার একটি হাসপাতালে করোনা ইউনিটে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। ব্যাপক প্রচেষ্টার পর গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ার খবরে হাসপাতালের সামনে ভিড় করেন সেখানে চিকিৎসাধীন রোগীদের স্বজনেরা। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি, তবে তাৎক্ষণিকভাবে পাওয়া খবরে ধারণা করা হচ্ছে হাসপাতালের অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণের পর করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা রিপোর্টার্সরা বলছেন, আগুন নিয়ন্ত্রণের পর হাসপাতালের ভেতর থেকে দগ্ধ মরদেহ বের করে আনা হয়। ইরাকের স্বাস্থ্য কর্মকর্তা হায়দার গণমাধ্যমকে জানান, করোনা ইউনিটের ভেতরে এখনও অনেক রোগী আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত ওই ওয়ার্ডটিতে 7 জন করোনা রোগীর চিকিৎসা নেওয়ার মতো সুযোগ সুবিধা ছিল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের পদত্যাগের দাবি করছেন অনেকেই। হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর দায়ীদের তীব্র সমালোচনা করছেন ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল হাবলুইসি। এর আগে গত এপ্রিল মাসের শেষের দিকে ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে 82 জন রোগী নিহত হয়েছিলেন। ওই অগ্নিকাণ্ডে আহত হয়েছিলেন আরও কমপক্ষে 110 জন। FA শাহেদ, ব্রেকিং নিউজ।